গোল্ডেনের অসংখ্য রেজাল্ট আছে, অনেকেই নিয়ে খুব ভালো ভালো রেজাল্ট করতেছে। ঠিক আছে, গোল্ডেনের অসংখ্য রেজাল্ট আছে। হ্যাঁ, আচ্ছা, গোল্ডেন কবুতর চিনবে কিভাবে মানুষ, সেটা যদি একটু বলো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো দর্শকবৃন্দ, আপনার বলেছিলাম যে রঞ্জিত দাদার যে হাই ফ্লাইং কবুতরগুলো আছে সেগুলো দেখাবো। তো রঞ্জিত দাদার এখন হাই ফ্লাইং কবুতরগুলো শুরু করতে চাচ্ছি। রঞ্জিত দাদা এখন পর্যন্ত কয়টা টুর্নামেন্ট খেলছেন? খেলছি, অনেকবারই খেলছি, অনেকগুলো টুর্নামেন্টই খেলছি। তো এর মধ্যে রেজাল্ট কিরকম, তার মানে কোনটাতে কিরকম ছিল যদি একটু বলতেন? রেজাল্ট আছে, 5টা বা 6টা এরকম আছে। আর সামনে আরো 2-1টা পাবো। আমরা যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, আর হাই ফ্লাইং এ কত পর্যন্ত দেয়? না, 5টা পর্যন্ত দেই আমরা, হ্যাঁ, ম্যাক্সিমাম। তবে এবার ঢাকা হাই ফ্লাইং এ বাংলাদেশ ব্যাপী যে টুর্নামেন্টে 10টা পুরস্কার। আচ্ছা, 10টা পুরস্কার। ফার্স্ট প্রাইজ কি? ফার্স্ট প্রাইস মনে হয় 75,000 টাকা। সেকেন্ড প্রাইস? সেকেন্ড প্রাইস মনে হয় কম, ওই 30,000 না 50,000, সঠিক মনে নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনি পঞ্চম স্থানে আছেন? না, ওইটাই নাই। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে আমার কোনো প্লেস নাই। আমাদের উচিত একটা ভালো রেজাল্ট করার জন্য, ভালো রেজাল্ট যাতে সবাই করতে পারে, বাজের আক্রমণটাকে যদি মনে করেন বাজের আক্রমণের কারণে কোনো কিছু হয়, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি আরেকদিন উড়াইতে দেওয়া উচিত। না আসলে এটা তো আসলে শুনেন, যেমন টি-20 খেলার মতো আর কি, ঠিক আছে, একবারই চান্স। হ্যাঁ, তো এটা আসলে দ্বিতীয়বার ওইভাবেই, যা ভাগ্য নির্ভরশীল ব্যাপারটা। হ্যাঁ, যদি লাক ফেভার করে তাহলে হয়ে যায়, নাহলে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা সবার জন্য। আচ্ছা দাদা, একটা কবুতর দেখতেছিলাম আমি, এই কবুতরটা কি হাই ফ্লায়ার না? হ্যাঁ, এই কবুতরটা একটু দেখাইতেন যদি দাদা, চোখটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমাদের গোল্ডেন কবুতর বলি, এটা আমাদের সিলেটের DIG মহোদয়, হ্যাঁ, শফিকুল ইসলাম স্যারের কবুতর। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে আমি কবুতর আনি, উনি যখন রাজারবাগে ছিলেন উনি এই মাদি কবুতরটা আমাকে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওনার বাসায় এদের কি ফ্লাইং টাইম ছিল কেমন? না, ওনার গোল্ডেনের অসংখ্য রেজাল্ট আছে, অনেকেই নিয়ে খুব ভালো ভালো রেজাল্ট করতেছে। ঠিক আছে, গোল্ডেনের অসংখ্য রেজাল্ট আছে। আচ্ছা, গোল্ডেন কবুতর চিনবে কিভাবে মানুষ, সেটা যদি একটু বলতেন। আসলে গোল্ডেনের যে চোখের কালারগুলো, হ্যাঁ, আপনি দেখতেছেন এই চোখের কালারটা গোল্ডেনের আসলে এইরকমই থাকে। এখন এটা আমি কিভাবে আপনাকে ভাষা দিয়ে বুঝাই আমি আসলে বুঝতে পারছি। আচ্ছা, আপনারা চোখটা খেয়াল করেন, এই চোখটা কিন্তু এক্সেপশনাল। এক্সেপশনাল না হইলে আমি, তার মানে এই বাসায় ঢোকার পর থেকে প্রথম আমার চোখ গেছে এই কবুতরটা, এবং চোখটা খুবই ভালো লাগছে। তো এই কারণেই কিন্তু আমি বেসিক্যালি মনে করেন এই কবুতরটা ফার্স্টে মনে করেন আপনার আমি দেখতে চাইছি, এই কারণে আমি ফার্স্ট আপনার এই কবুতরটা, দ্যাট মিনস আমি কিছু কথা বলি যদি দেখেন এটাতে সুবিধা হয় কিনা মানুষের। প্রথম কথা হচ্ছে চোখ এটাই থাকবে সেম অ্যাজ ইট ইজ। আমার কাছে গোল্ডেন আরো আছে, হ্যাঁ, তাহলে আরো কয়টা গোল্ডেন দেখাই দেখাই, কিন্তু সেম না, এটা একটা পিওর কবুতর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলা কি ফাটা? না না, ওগুলো আছে, মানে গোল্ডেন আসলে হয় একটু কালার ভেরিয়েশন হইতে পারে। চোখের কি কালার ভেরিয়েশন হয়? একটু হতে পারে, একটু হতে পারে। আমার ধরেন এটা আমার গোল্ডেন কবুতর, দেখেন চোখ তো সেমই, এই যে চোখ সেম, কালার ভেরিয়েশন আছে, বডির কালার ভেরিয়েশন, বডির কালার ভেরিয়েশন আছে, চোখ এভারেজ একই প্রায়। এই একটা গোল্ডেন কবুতর, এইটারও চোখ সেম। আমরা একটু রোদে দেখাই, এটারও দেখেন চোখ সেম, সব গোল্ডেনের চোখ সেম যা দেখতেছি। দাদা, গোল্ডেন দিয়ে কখনো রেসিং কবুতর করার চেষ্টা করছেন? গোল্ডেন কি কখনো বাড়ি মিস করে খুব একটা? না না, খুব ভালো মেমোরি আমাদের, যেগুলো আছে না অনেক ভালো মেমোরি, মিসিং করে। ঠিক আছে, এই দেখেন, এটাও দেখেন,
ভেরিয়েশন পাইছেন বেশ কয়েকটা দেখালাম। শুনেন, চোখটা কোনোটা উজ্জ্বল লাল, কোনোটা একটু কম লাল, কিন্তু এভারেজে যে কেউ বুঝবে সব এক চোখ। না, আপনি যেহেতু আমাকে বললেন যে গোল্ডেন কবুতর কিভাবে চিনবো, দেখেন একটু ভেরিয়েশন আছে, এটা আসলে বোঝানো একটু কষ্ট। আচ্ছা 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 আচ্ছা, এই বোঝানোর জন্য আসলে দিলাম যে এটাও গোল্ডেন, এইটার চোখটা অনেক সুন্দর, অনেক সুন্দর চোখ। এবং আরেকটা আছে, আমি নেক্সট একটা পিয়ারি দেখাবো। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার রেজাল্টের কবুতর গুলো যদি কিছু দেখাই দিন আমাকে, জেনারেশন গুলো। মোটামুটি আমার এই কবুতর গুলো রেজাল্ট ভালো করে। এটা কি বলে, ডাবলা? হ্যাঁ, ডাবলা গেছে। গরমের সময় কি 12 প্লাস উড়া? হ্যাঁ, গরমে, মূলত গরমের কবুতর। যত বেশি গরম পড়বে তত বেশি এর হাইট দিবে, কারণ নিচে টেম্পার বেশি, উপরে টেম্পারেচার কম। আচ্ছা আচ্ছা, এই যে কবুতরটা আপনারা দেখেন, এটা তো ডাবলা না? হ্যাঁ, ডাবলা আছে। এই যে ডাবটা দেখতেছেন? আচ্ছা আচ্ছা, এটাকে বলা হচ্ছে ডাব, ক্লিয়ার ডাব দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথম যে নোটটা দেখাইছিলাম এটাই ডাব বলে। দাদা, এখন আপনার রেজাল্ট করা, একটা বারে ডাইরেক্ট রেজাল্ট করা একটা কবুতর দেখতে চাচ্ছি। এই যে আরেকটা, চোখের আড়ালে যে অনেক। আচ্ছা, এইটা কোন জায়গার কবুতর? খুলনা? আমাদের ঢাকার কি কবুতর আছে যেটা ফ্লাইং করাইতেছেন, ওই যে শুধু প্রথমে যেটা দেখাইছেন ওইটাই? আমার কাছে ঢাকায় কালদম আছে। শীতে সারাদিন ওড়ার কথা। আমার একটা এক টুর্নামেন্টে 11 ঘন্টা প্লাস হওয়ার পরে মাথার উপর আসছে, সন্ধ্যা হয়ে গেছে, কবুতর পরে টাইনা চলে গেল, নামলো না, পরের দিন সকালে নামলো। এটা আমাদের ঢাকায় আমি মানে অনেক আগে থেকে পালি। আচ্ছা, আর এটা কোথা থেকে কিনছিলেন কবুতর? ঢাকায়, তার মানে আনঅফিশিয়াল রেজাল্ট আছে 12 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টা প্লাস, 11 ঘন্টা প্লাস 10 ঘন্টা রেজাল্ট। আমাদের আনিস মোল্লা গোপালগঞ্জের, এর এই এর ভাইকে নিয়ে রেজাল্ট করছে, এর ভাইকে নিয়ে। হ্যাঁ, 10 ঘন্টা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কবুতর। তো এইটা বলতে পারেন এটা রেজাল্টেড কবুতর, ঠিক আছে, রেজাল্টেড কবুতর। এই এই কবুতর এর ভাই আপনার আনিস মোল্লা ভাই, যার কথা বললো, ঠিক আছে, উনার বাসায় 10 ঘন্টা রেজাল্ট, 10 ঘন্টা রেজাল্ট আছে। এগুলা কি আস্তে আস্তে পাখনা মারে না জোরে? না, এটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, প্রথম উড়ে একটু টেনে টেনে, হ্যাঁ, পরে আস্তে 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 স্লো হয়ে যায়, ভাসতে থাকে। কিন্তু এটা বাজে খুব জ্বালাতন করে, আমি উড়াইতে পারি না, আমার এখানে তো অসংখ্য মানে টাওয়ার, টাওয়ারের মধ্যে বাস, স্লো কবুতর দেখলে এরা চলে আসে। আর বিশেষ করে আমি বুঝলাম না, এই সাদা কবুতর গুলাই বেশি আমার এফেক্টেড হয়, এফেক্টেড হয় বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমাদের এখানে এই আপনার পাকিস্তানি কবুতর গুলার বেশিরভাগ তো বললেন আপনার ওই যে ডাবলা যেগুলো, ওগুলারই রেজাল্ট ভালো? হ্যাঁ, ওগুলো হাইটে উড়ে তো। আচ্ছা, মানে আমার এখানে রেজাল্ট ভালো, কেন বললাম, আমার এখানে বাজের উপদ্রব বেশি। হ্যাঁ, আচ্ছা, কবুতর গুলো অনেক হাইটে উড়ে, যার কারণে যখন ঢুকে যায় ভরসা থাকে। আচ্ছা, আর এমনিতে টেডির, আপনার টেডির রেজাল্ট কেমন? টেডি আসলে আমি খুব বেশি দিন হয় না কালেকশন করছি, টেডির বেবি টেবি করতেছি, আশা করি ভালো হবে। আমাদের উস্তাদ আলিম খানের কিছু কবুতর আসছে, আচ্ছা, দেখা যাক, টেডি নিয়ে হয়তো কাজ করবেন, সামনে নামবো, সামনে কাজ করবেন।
মানে বেবি টিভি আছে সামনে ফ্লাইং এ যাব আচ্ছা 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 টুর্নামেন্ট এখনো দেওয়া হয় নাই আচ্ছা 35 বলা কিছু দেখতেছি এগুলো কি অবস্থা 35 আছে দেখাচ্ছি 35 বাটেরা 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 মানে কি বাটেরা 35 পাশাপাশি হ্যাঁ হ্যাঁ আমরা এটাকে বাটেরা বলি আচ্ছা আর 35 এর ক্যাপ থাকবে আর বাটেরা রেজে গলা এগুলো থাকে সেম কবুতরি 35 বাটেরা পাশাপাশি মানে একই একই মুদ্রা রিপিট আর রিপিট এগুলা কি উড়াইছেন হ্যাঁ এগুলো ভালো আমার এই যে 6 প্লাস রেজাল্ট আছে একটা কবুতর এই যে আচ্ছা আমি রেখে দিলাম এটা হ্যাঁ 28 লাল হয় না আর না এমনই থাকবে আচ্ছা 35 বলা বাটেরা এটা বাটেরা কবুতর এটা বাটেরা কবুতর 35 দেখাচ্ছি 35 চলেন ব্রিডিং রুমে যাই দেখা আচ্ছা ব্রিডিং রুমে যাই আমরা অল্প দুই একটা কবুতর দেখে আজকের মতো ভিডিওটা শেষ করব এই যে এটাকে 35 বলে আচ্ছা এই যে ক্যাপটা পিওর 35 বাটে যে ক্যাপটা আলাদা দাদার এখনো দেখানোর মতো অসংখ্য কবুতর আছে আমি দেখায় শেষ করতে পারবো না আমি যদি দাদার বাসায় ঠিক মতো কবুতর দেখাই আমার 8 থেকে 9টা শুটিং হবে আর আমরা আসলে আসছিলাম অন্য কাজে আইসা করতেছি আরেক কাজ দাদা টানে টানে আইসা পড়ছি এই আর কি তো নেক্সট টাইম আবার আসবো কথা হবে এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ